আচ্ছা মোবাইলটা কার তোমার? হ্যাঁ তোমার নিজের মোবাইল? ও স্যার। তোমার নামটা কি? আমার নাম হলো সাদ্দাম হোসেন লস্কর। তুমি কাকে ভোট দিবা? আসাম ভাগলি দৈতরা বিলাইপুর জিপি কাটলিছড়া এলে যাবেন দৈতরা বিলাইপুর জিপি। কোন জায়গায়? মামারে তুমি মামারে মামারে। একবার উকিল সে যে পলিটিক্স মে আতে হে ও পার্মানেন্টলি আতে হে, লেকিন হাফিজ চৌধুরী সুনাল কা পেহলে পলিটিশিয়ান হতা হে আর সুনা হার জানে কা বাদ ফির উকিল হো জাতা হে। বিজেপি সময় হিন্দু মুসলিম সকল শ্রেণীর লোকের উন্নয়ন হয়েছে, বরাক সফরে সে হাইলাকান্দিতে এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি কাটলিছড়ার চালমার্স বিদ্যালয়ের মাঠে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভাটি অনুষ্ঠিত হয়। সেই সভায় মুখ্যমন্ত্রীকে ব্যতিক্রমী রূপে দেখা যায়। উপস্থিত জনতার সাথে বার্তালাপ করে স্থানীয় এক 30 বছরের বিশেষভাবে সক্ষম যুবক সাদ্দাম হোসেনকে কোলে নিয়ে প্রচার চালান তিনি। সাথে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা জয়লাভ করলে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও কাটলিছড়াকে মহকুমা স্টেটাস প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার ইলেকশন আছে, সকলে জানে আপকিবার সকলে জানে আপকিবার মোদী সরকার আপকিবার সারসপার হয় না নহয়। আজি আমার অসমতে হোক গোটে ভারততে হোক কি উত্তরে দিতে চাই দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন এটা দিবেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন ঠিক আছে। যেগুলো আগে আছে সবাই চুপ, হ্যাঁ কিছু বলবেন না ঠিক আছে। আমি আরে মামা আছে সাথে। আচ্ছা মোবাইলটা কার তোমার? হ্যাঁ তোমার নিজের মোবাইল? ও স্যার। তোমার নামটা কি? আমার নাম হলো সাদ্দাম হোসেন লস্কর। আমি 20 লাখ নতুন ঘর বনাম, বরাকটো বনাম, ব্রহ্মপুত্রটো বনাম, আৰু এই ঘৰৰ জিও টেগিং এইবাৰ গভৰ্ণমেণ্ট অফিচাৰ নকৰে মহিলা সেলফ হেল্প গ্রুপে করিব ঠিক আছে। তার মানে গরিব দুখিয়া মানুহে নিজের ঘর এবার নিজে সিলেক্ট করে দিব যে মুক ঘর লাগে, মূর একটু জিও টেগিং পোর্টালত অ্যাপ্লিকেশন করে দিব আর আমি আপনাদের ঘর দিয়ার ব্যবস্থা করে দিম। এইটু হল মোদী গ্যারেন্টি নাম্বার 1। মোদী গ্যারেন্টি নাম্বার 2, যার যার বাড়িত রেশন কার্ড আছে সব বাড়িতে একটা একটা অরুণোদয় পাব, এইটো হল মোদী গ্যারেন্টি নাম্বার 2 ঠিক আছে। মোদী গ্যারেন্টি নাম্বার 3, লাখপতি দিদি আমার জুনে জুনে লাখপতি বাইদর ফর্ম ফিল আপ করেছে, সেই গোটেই মহিলায় ব্যাংক একাউন্টত 10,000 টাকা তেওঁলোকে লাভ করিব মোদী গ্যারেন্টি 3। আর যদি এই 10,000 টাকা ভাল করে খরচ করে তেতিয়া আগলে গই আমি আরো 25,000 টাকা দিয়ার ব্যবস্থা করি। মোদী গ্যারেন্টি 4, আমার লড়া আর সোয়ালি ছেলে মেয়ে দুইটারে কলেজের এডমিশন ফ্রি। মোদী গ্যারেন্টি 5, কলেজত এডমিশন লওয়ার পিছত যিমান ছোৱালী আছে তার ব্যাংক একাউন্টত হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের কারণে 10,000 10,000, ডিগ্রি পড়িলে 12,500 12,500 12,500, আর পোস্ট গ্রেজুয়েট পড়িলে 25,000 25,000 টাকা জমা হব মোদী গ্যারেন্টি 5। আগত কি গ্যারেন্টি আছে? রেশন কার্ডত 5 কেজি ফ্রি চাউল, উজ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারতর কার্ড, এই তিনটাতো চলি থাকিলে লগত আর নতুন 5টা মোদী গ্যারেন্টি, মোদী গ্যারেন্টি কা সাথ সাথ মামা কি ওয়ারেন্টি ঠিক আছে। আজি আপনাদের জানে
এই যে মই কথাবিলাক কৈ আছো, মই কবাত কৈ আছো নেকি যে খালি হিন্দুয়ে পাব মুসলমানে নাপায়? মই কৈ আছো নেকি, কৈছো নেকি? তেতিয়াহলে আপোনালোকে চাওক, UDF আছে, কংগ্রেস আছে, কই বিজেপি এন্টি মুসলিম, কিন্তু বিজেপি দিনত মুসলমান মানে অরুণোদয় পাইছে না নাই পোৱা? মুসলমান মানে পাক্কা ঘর পাইছে না নাই পোৱা? মুসলমান মানুষে আয়ুষ্মান ভারতের কার্ড পাইছে না নাই পোৱা? মুসলমান মানুষে চাকরি পাইছে কি নাই পোৱা? তেতিয়ালে যিবিলাক মানুষে কয় মোদী বেয়া, মামা বেয়া, সেই মানুষক মই একটা প্রশ্ন খুঁজিব খুঁজিছো, যে কংগ্রেসের দিনত তো দালাল আসলে কি ভাল আসলে? এতিয়া তো মামার দিনত দালাল আমি খতম করে দিছো, যে দালালি চলবে না, এটা কি খারাপ কথা? তো আজি কংগ্রেসের দিনত UDFর দিনত মানুষ কষ্টত আসলে, আজি মানুষ কষ্টত থাকিব নালাগে। কে সারসো পার মে তব করিমগঞ্জ কা কাম মোদীজি ভি করেগা, হামলোগ ভি করেগা। অভি মেনে বোলা উকিল বিনা ফিস লেকে কাম নেই করতা হ্যা, মে ভি ফিস লেকে যে উকিল থা মে ভি ফিস লেকে কাম করতা থা, লেকিন একবার উকিল সে যে পলিটিক্স মে আতে হ্যা ও পার্মানেন্টলি আতে হ্যা, লেকিন হাফিজ চৌধুরী সুনাও কা পেহলে পলিটিশিয়ান হতা হ্যা আর সুনা হার জানে কা বাদ ভি উকিল হো জাতা হ্যা। অভি মেনে বোলা উকিল বিনা ফিস লেকে কাম নেই করতা হ্যা, মে ভি ফিস লেকে যে উকিল থা মে ভি ফিস লেকে কাম করতা থা, লেকিন একবার উকিল সে যে পলিটিক্স মে আতে হ্যা ও পার্মানেন্টলি আতে হ্যা, লেকিন হাফিজ চৌধুরী সুনাও কা পেহলে পলিটিশিয়ান হতা হ্যা আর সুনা হার জানে কা বাদ ভি উকিল হো জাতা হ্যা। কে হাম লোগ কো সব কা সাথ এক সাথ রহনা হ্যা। মুখ্যমন্ত্রীর সভায় কয়েক সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। বিজেপি হয়ে বিজেপির সময় হিন্দু মুসলিম সকল শ্রেণীর লোকের উন্নয়ন হয়েছে বলে হাইলাকান্দিতে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া করিমগঞ্জ আসনেও ভালো ব্যবধানে জয় হবে বিজেপির। লক্ষ্মীপুরে ভাইরাল ভিডিও নিয়ে মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, সেই সাথে কংগ্রেস দলের বুথ ক্যাপচারিং ইস্যু নিয়েও কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। পাবলিক কা বিচ মে এতনা উৎসাহ হ্যায়, এতনা উমঙ্গ হ্যায়, ইমান ফুর্তি, ইমান উৎসাহ, তো ইয়াত বহুত ভোটত বিজেপি জিকি যাব। মাঝেতে রেগিং এর একটা কথা উলাইছে করিমগঞ্জত, করিমগঞ্জত কংগ্রেসে রেগিং করিব বলে মুকলিকে কইছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, ইলেকশনের নিয়ম ভাঙিব চেষ্টা নকরা ভাল, আর ইয়ার পরিণাম ঠিক নহব। পাঁচটা পাঁচটায় জিকি যাম, কালি হব। এইবিলাক তো বেয়া ভিডিও, আর ক্যান্ডিডেটে পুলিশ কেস দিব লাগিছিল, পুলিশ কেস দিয়া নাই, তার মানে ভিডিও তো জেনুইন আছে। করিমগঞ্জের আমি এক সাইড জিকি যাব। গৃহমন্ত্রী 21 তারিখে আহার সম্ভাবনা আছে শিলচরত রোড শো করার জন্য। হিমন্ত বিশ্ব শর্মা মিটিংত পিছপালে মানুষ না থাকে, তো সব মানুষ আগত আহি যায়। তো আমি তো মোর মিটিং তো কংগ্রেস টাইপ মিটিং নহয়, তো মই তো রেলিং ভাঙি উঠাই আনো, এইটো তো বেলেগ পলিটিক্যাল লিডারের মিটিংত মানুষ চকিত বহে, মই তো নাচিবর কারণে আগত উঠাই লৈ আহো। উচ্চ ন্যায়ালয়ে আজি নবকরণীয় বিরুদ্ধে রায়দান কৰিছে। আমার আমার মিটিং ট্রেডিশনাল মিটিং নহয়, চকিত বহি কুর্সিত বহি শুনি থাকা মিটিং নহয়, এইটো জুস ভরা মিটিং। কংগ্রেসের রাষ্ট্রীয়